আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষার প্রস্তুতি পর্বে আজ আমরা অষ্টম পর্বে এসে উপস্থিত হয়েছি। দেখো, পরপর পরপর 50টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে পৌঁছায়। চলো দেখি আমাদের কী পড়া আছে। দেখো, প্রথমে বাংলা থেকে আমরা 10টা কোশ্চেন দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি সোনা যদি পাও তবে আমাদের কপাল খুলে যাবে। এখানে কপাল হলো কি? কপাল মানে বলছে ভাগ্য। গট অ্যান্সার। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, এটি কোন ঋতুর বৈশিষ্ট্য? এটি হচ্ছে শরৎকালের বৈশিষ্ট্য। তারপরে তিনটা, কাঠুরেরা মল্লিকবাবুদের বাগানের গাছ কাটতে আসলে লিপিরা কি করেছিল? ঠিক আছে, লিপিরা প্রত্যেকে একটা গাছ জড়িয়ে ধরেছিল। অগ্রিম শব্দটির বর্ণ বিশ্লেষণ দেখো, অ গ হসন্ত র হসন্ত হসি ম হসন্ত অ, এখানে একটা অ আসবে, অগ্রিম, এটাই সঠিক অ্যান্সার। তারপর দেখো ছিমছাম, ছিমছাম শব্দের অর্থ হলো পরিপাটি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান? আমরা জানি গীতাঞ্জলি। গজ শব্দটির দুটি সমার্থক শব্দ বলো, হস্তি মাতঙ্গ। পাখির ডাককে কী বলে? আমরা জানি পাখির ডাককে আমরা কুজন বলি। ঠিক আছে, এই কুজন বানানটা সঠিক। ঘরটা সঠিক বানানটি চিহ্নিত করো। সঠিক বানান হচ্ছে পোশাক। কোন পোশাক বানানটা সঠিক সেটা বলো তো, এটা সঠিক বানান। তারপর দেখো, ম ব দন্তস অন্তুস্থ দন্তস, এগুলো সাজিয়ে লিখলে যে শব্দটি গঠিত হবে সেই শব্দটি কি? সেই শব্দটি হচ্ছে সব সময়। দন্তস ব দন্তস ম অন্তুস্থ, সব সময়। দেখো, এইভাবে কিন্তু আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নিলাম। এরপরে আমরা ইংরেজিতে চলে যাব, দেখবো ইংরেজিতে কী প্রশ্ন রয়েছে। উই গো ড্যাশ স্কুল, উই গো টু স্কুল, এখানে টু বসবে, সি একটা সঠিক অ্যান্সার। দ্য ক্লাউড ইজ, ক্লাউড কীরকম হয়? হোয়াইট হবে। দেখো ডি একটা সঠিক অ্যান্সার হবে। এ মেল ডিয়ার ইজ কল্ড স্ট্যাগ, 13টা এর সঠিক অ্যান্সার হবে। স্কিন অফ ফ্রগ, ব্যাঙের চামড়াটা কেমন থাকে? 14টা সি একটা সম্পূর্ণ অ্যান্সার হবে, রাফ। তারপর দেখো, অ্যানিমেলস টাইগার ফ্লেস ইট অফ ড্যাশ মেক এ কারেক্ট সেন্টেন্স। দেখো এগুলো উলটপালট করা রয়েছে, ওয়ার্ডগুলোকে সাজিয়ে সঠিক বাক্যটা লিখতে হবে। ঠিক আছে, এটা সঠিক বাক্য, টাইগার্স ইট ফ্লেস অফ অ্যানিমেলস। 16টা দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট কোনটা হবে? বাটারফ্লাই হবে, 16 ডি একটা অ্যান্সার। তারপরে ড্যাশ ওয়েলকাম রেন, ট্রি ওয়েলকাম রেন, তাই তো? 17 সি একটা অ্যান্সার। ম্যাঙ্গো গ্রোজ ইন সামার, 18 বি একটা অ্যান্সার। 19 দ্য সাউন্ড অফ আউল ইজ কল হুট, 19 বি একটা অ্যান্সার। ওয়াটার ইজ ফিল্টার্ড বাই লাইন, দেখো একদম ডি একটা অ্যান্সার। এরপর আমরা গণিতে চলে যাই। দেখো গণিতে কী প্রশ্ন আছে, 9কে 4 দিয়ে গুণ করলে গুণফল হবে? দেখো 9 হচ্ছে বিজোড় সংখ্যা, 4 হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যাই হয়। 4-9 গুণ করলে হচ্ছে 36, 36 একটা জোড় সংখ্যা, তাহলে 21 কয়েকটা সঠিক অ্যান্সার। সংখ্যাগুলির মধ্যে ভিন্ন সংখ্যাটি হলো কোনটা ভিন্ন দেখো তো, এটা 20, 80, 40, 08, এই 04 এটা হচ্ছে ভিন্ন সংখ্যা। নিচের সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি হলো, দেখো এইটা 601, 106, 160 আর 600,
সবথেকে বড় সংখ্যা দেখতে গেলে আমরা দেখে নেব সবকটা তিন অঙ্কের সংখ্যা, তাহলে শতকগুলো দেখবো, এটা ছয় আছে, এক আছে, এক আছে, ছয় আছে, এই দুটোর মধ্যে একটা বড় হতে পারে, এটা 601, এটা 600, দেখো এটা বড় হচ্ছে, ঠিক আছে 601 বড়। 23-এর কয়েকটা হলো সঠিক অ্যান্সার। 55 ঠিক আগের বিজোড় সংখ্যাটি হলো 55 থেকে 2 বিয়োগ দিতে হবে 53, তাহলে 24-এরটা ঘরেরটা হচ্ছে সঠিক অ্যান্সার। 574 আর 584 মাঝের দুটি সংখ্যা দেখো 74 থেকে বড় আর 84 থেকে ছোট, 78 আর 80, ঠিক আছে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 74 থেকে বড় 78 আছে আর এটা কি আছে 80 আছে, 25-এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন সংখ্যার সঙ্গে 351 যোগ করলে 847 হবে, 847 থেকে আমরা 351 বিয়োগ করে দেবো তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে, দেখো 26-এ ঘরেরটা হবে সঠিক অ্যান্সার। 27-এর দেখো কোনটি তিন অঙ্কের সংখ্যা নহে, দেখো 930, 37, 100 আর 708, এই 37টা কিন্তু তিন অঙ্কের সংখ্যা নয়, শূন্য দিয়ে শুরু করলেও তিন অঙ্কের সংখ্যা হয় না। ভাজ্য ভাজক দ্বারা সম্পূর্ণ বিভাজিত হলে ভাগশেষ কত হবে, ভাজ্য ভাজক দ্বারা সম্পূর্ণ বিভাজিত হয়ে গেলে কোনো ভাগশেষই তো থাকবে না, তাহলে ভাগশেষ হবে শূন্য। তারপরে দেখো 29-এর কোশ্চেনটা, প্রদত্ত চিত্রে কটি অর্ধবৃত্ত আছে, খুব ভালো করে লক্ষ্য করো, উপর দিকে একটা, নিচের দিকে একটা, আর এই সাইডে একটা, ওই সাইডে একটা, ঠিক আছে তাহলে মোট কটা হবে, মোট হবে 4টে। 29-এর কয়েকটা হবে সঠিক অ্যান্সার। 30-এর কোশ্চেন দেখি, দুই অঙ্কের কোনো সংখ্যার সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক তিন গুণ, দেখো দুই অঙ্কের সংখ্যা কী বলেছে দশকের অঙ্ক, দশকের অঙ্ক এখানে 9 আছে, এককের অঙ্ক 1 আছে, এটা তো হবে না, দেখো গয়েরটা দেখো দশক অঙ্ক 9 আছে, একক অঙ্ক 3 আছে, তিনকে তিন দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, দশক অঙ্ক একক অঙ্ক 3 গুণ। এরপর চলে আসবো আমরা পরিবেশে, পেঁয়াজকলি আসলে কি, দেখো পেঁয়াজকলি আসলে হচ্ছে 20 বোটা, ঠিক আছে 31-এর কয়েকটা অ্যান্সার। তারপরে 32-এ দেখো, নিচের কোনটি খোস পাঁচড়া হতে দেয় না, একদম প্রথমেরটাই নিম পাতা খোস পাঁচড়া হতে দেয় না, আমাদের চোখের সমস্যা হলে কি লক্ষণ দেখা দিতে পারে, 33-এরটা চোখের সমস্যা হলে আমাদের মাথা ব্যথা হতে পারে, বুদ্ধি বাড়ায় আমরা জানি ব্রাহ্মী শাক, ঠিক আছে 35-এর কী আছে দেখো, 35-এর অসুখ বিসুখ হলে আমরা ফল খাই কেন, কারণ আমাদের সহজে হজম হয়, আমাদের নিচের কোনটি কাঁচায় ফল আর পাকলে আনাজ, এরকম প্রশ্ন প্রায় দেয়, উত্তরটা হবে শশা, যেটা কাঁচায় ফল হবে পাকলে আনাজ হয়ে যায়, কোনটি আলাদা ছানা ঘি দুধ না ছানাচুর, অবশ্যই ছানাচুর, বাকি সব দুধের সঙ্গে সম্পর্কিত, ছানাচুরটা একদমই আলাদা, সাইদেশের ঘরটাই হচ্ছে অ্যান্সার। 38-এ কী আছে দেখো, সর্দি কাশি হলে কোনটি খাবে, একদম সঠিক উত্তর হচ্ছে মধু তুলসী পাতার রস, অবশ্যই উপকারী, ঘরটা হবে অ্যান্সার। 39-এর কী আছে, কোন খাবারটি টক ঝাল মিষ্টি স্বাদযুক্ত, 39-এর দেখো চাটনি টকও হয় ঝালও হয় মিষ্টিও হয়, কোনটি আলাদা আলু শাঁকালু কুমড়ো না ফুলকপি, দেখো 40-এর মধ্যে হচ্ছে শাঁকালুটা কিন্তু আলাদা, এটা হচ্ছে ফলের মধ্যে পড়ে, এগুলো কিন্তু সবজির মধ্যে পড়ে। তারপরে সাধারণ জ্ঞান দেখে নাও, বেশ কয়েকটা প্রশ্ন আছে এখানে, পরপর পরপর 10টা প্রশ্ন দেখে নেবো আমরা। প্রথম প্রশ্ন কী আছে, দুধ ছানা ক্ষীর মাখন কে যোগান কে দেন, দুধ ছানা ক্ষীর মাখনের যোগান দেন গোয়ালা। তারপরে কোশ্চেনটা হচ্ছে, শিশু দিবস হচ্ছে জওয়াহরলাল নেহরু, তো শিক্ষক দিবস কার জন্মদিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, খয়েরটা অ্যান্সার। কোন প্রাণী অনেকদিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে, 43-এর প্রশ্নটা উঠ হবে অ্যান্সার, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। কোন গাড়িটি নির্দিষ্ট লাইনের ওপর চলে, ট্রেন। প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি, মাছ। জলের সঙ্গে কি মিশিয়ে ওয়ারেস তৈরি করা যায়, 47-এর কোশ্চেনটা দেখো, জলের সঙ্গে
চিনি আর লবণ মিশিয়ে ওরাস তৈরি করা যায়। বাবুই পাখি কোন গাছে বাসা বানায়? বট গাছ, তেঁতুল গাছ, তাল গাছ, দশত্ব গাছ। আমরা জানি বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে, গয়েরটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো দুটো কোশ্চেন আছে, বেলফুলের রং কেমন? আমরা জানি বেলফুলের রং সাদা। আর কোন পশু পুলিশের কাছে সাহায্য করে? কুকুর। ঠিক আছে, পরপর পরপর প্রশ্নগুলো তোমার জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।